হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 নভেম্বর 2023 খ্রিস্টপূর্ব তারিখে। এখানে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কিভাবে আবেদনটি করতে হবে, কত থেকে আবেদনটি করতে হবে, কোন জেলা থেকে আবেদনটি করতে পারবে না, কোন কোন জেলা থেকে আবেদনটি করতে পারবে না, এর বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার স্যার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আরেকটি রিকোয়েস্ট থাকবে শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে। রেট 8,250 থেকে 20,010 টাকা বেতন, 18 থেকে 30 বছর বয়স, 16টি পদে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ হতে হবে। কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন সেগুলো হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুর, পাবনা, নওগাঁ, নাটোর, সাহেবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, অনুরোধ বয়স হতে হবে 30 বছর। 3টি পদে লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষণ প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংলিশ 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, অনুরোধ বয়স হতে হবে 30 বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। একটি পদে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দে, ইংলিশ 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা বেতন, 30 বছর বয়স, 30 বছর। এখানে আপনার 4টি পদে লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্মান ডিগ্রি হতে হবে। কম্পিউটারের মধ্যে কোনো প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 25 শব্দ, ইংরেজি 20 শব্দ, 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। ষাটলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরী হলো 17তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা বেতন, 30 বছর বয়স। এখানে হলো আপনার বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী অর্থ হলো যে এই প্রতিষ্ঠানে আছেন তারাকেই বিভাগীয় প্রার্থী বলা হয়। এটা হলো বিভাগীয় ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 3টি পদে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সম্মান ডিগ্রি হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন বাংলা 25-45 শব্দ, ইংরেজি 37 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার মধ্যে কোনো প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন সেগুলো হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, সিলেট জেলা প্রার্থী ও সুনামগঞ্জ জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন। কিভাবে আবেদনটি করতে হবে, সেটির কত তারিখে আবেদনটি করতে হবে, সেই বিষয়টি হলো আবেদন শুরু হবে আপনার হলো 15/11/2023 সকাল 9 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হলো 30/11/2023 বিকেল 4 ঘটিকা পর্যন্ত। আবেদনের ওয়েবসাইটটি হলো plandvdiv.tilto.com/ ওয়েবসাইটে ভিডির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। কত টাকা ফি জমা দিতে হবে সেটি হলো আবেদন ফি 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 4 নং কর্মীর জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা জমা দিতে হবে এবং 5 নং কর্মীর জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।